चैतन्यर कृपा महाबल जो महाप्रभुर जो कृपा जो कतटुकु शक्तिशाली हमें आज के विषयटार ऊपर आलोकपात करब। तो हमें एर आगे चैप्टारे देखे महाप्रभु कि भावे राजा प्रतापरुदेर ऊपर कृपा आवर्षण कर आज चैप्टारे आज के देखो कि महाप्रभु कि भावे अमुक सार्वभौम मेयर जामाता सार्वभौम जामाता मेयर जामाई तार ऊपर कृपा आवर्षण कर। तो रूप गोस्वामी बोलें चैतन्य कृपा महाबल जो कि महाप्रभुर कृपार जो शक्ति आज क्यों महाप्रभु ये तो कृपालु दयावान सुहृद बला है। रूप गोस्वामी बोलते हैं नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते नमो महावदन्याय महावदन्याय महाप्रभु हच्छेन अत्यंत उधार। महाप्रभु की जन्य तो अत्यंत उधार कारण हच्छे महाप्रभु कृष्ण प्रेम प्रदायते महाप्रभु कृष्ण प्रेम प्रदान करें जीवर जन्य जी कृष्ण प्रेम महाप्रभु सत्यजुग दापर त्रेता कोनो जुगेर जन्य प्रदान करेननि सेई कृष्ण प्रेम महाप्रभु कलिर जीवर जन्य प्रदान करेछेन। आमरा जानी प्रथम स्कंदे आछे कलिर जीवदेर बैशिष्ट्य बला हयेछे मंदाश मंद मतयो मंद भाग्यहीन प्रदता सबचेये बेशी अलस कलिजुगेर मानुष आर सब समय रोग सुखेर द्वारा एकदम आक्रांत सेई कलिर लोकदेर जन्य महाप्रभु जे सर्वोच्च जे निजेर जे कृष्ण प्रेम सेई कृष्ण प्रेम प्रदान करेछेन। जन बोलते चेतनाचार्य तेमते अनारेपित चरिम चिरात करुणयावतीर्ण कलौ समर्पयूतमुन्नत उज्ज्वल रसांश भक्ति श्रियम हरिपुरट सुंदर दुति कदम्ब संदीपित सदारिदय कंदरे स्फुरत बोषि नंदन। अनारेपित चरिम चिरात दीर्घकाल धरे जे जिनिसटा देवा हयनि সেই কৃষ্ণ প্রেম এটা হচ্ছে স্বভক্তি শ্রিয়ম যে মহাপ্রভুর নিজের যে সম্পদ কৃষ্ণ ভক্তি সেই ভক্তিটা কলিযুগের জীবদের জন্য মহাপ্রভু প্রদান করতেছে। তো আমরা যদি যাই ধরেন আমরা যদি আজকে মন্দিরের বাইরে যাই ধরেন আমি যদি আমার কাছে ডলার আছে কিছু আমি যদি ডলারটা একটা মাতাল লোককে দিয়ে দেই যে মদ্যপ্পা তখন লোকেরা ভাববে যে যে মাতাল তার তো কোনো বৈষম্য নাই মানে কোনটা ভালো কোনটা মন্দ সেটাও নাই কিন্তু যে দিয়েছে লোকেরা ভাববে তার মধ্যেও কোনো ভালো মন্দ বিচার করার কোনো জ্ঞান নাই। তো সেই রকম ভাবে মহাপ্রভু যে আমরা অনেক যে খারাপ কন্ডিশন কলিযুগের মানুষ তাদের জন্য সেই কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। সেজন্য চৈতন্য চরিতামৃত বলছে পাত্র অপাত্র বিচার নাহি নাহি স্থানাস্থান মহাপ্রভু পাত্র বিচার করেননি অপাত্র বিচার করেননি স্থান কাল কোনো কিছু বিচার না করে সবার জন্য সেই কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু এই জড়জগতে ৪৮ বছর লীলাবিলাস করেছেন। এই ৪৮ বছরের মধ্যে মহাপ্রভু ২৪ বছর ছিলেন জগন্নাথ পুরীতে। সেই ২৪ বছরের মধ্যে আবার তিনটা ভাগ আছে ছয় বছর মহাপ্রভু ছিলেন প্রিচিংয়ে সাউথ ইন্ডিয়া দু বছর বৃন্দাবন এক বছর এভাবে মহাপ্রভু প্রিচিংয়ে ছিলেন ছয় বছর বাকি ছয় বছর মহাপ্রভু ভক্তদের সাথে নর্তন এবং কীর্তন করেছেন এবং বাকি যে ১২ বছর সেটা মহাপ্রভু গম্ভীরাতে রাধারানীর যে বিরহ ভাব কৃষ্ণের জন্য সেটা প্রকাশ করেছেন। জগন্নাথপুরী জগন্নাথপুরী নির্দেশ করে ঐশ্বর্যধাম যেটা হচ্ছে দ্বারকা অপুলেন্স এবং বৃন্দাবন হচ্ছে মাধুর্যধাম যেখানে ভগবান কৃষ্ণ রাধারানীর সাথে রাসলীলা করেছেন এবং নবদ্বীপ হচ্ছে উদাহার্যধাম মহাপ্রভু অনেক কৃপালু নবদ্বীপ ধামে। তো আমরা যে রথযাত্রার অনুষ্ঠান করি
সেটা হচ্ছে যে মহাপ্রভুর যে বিরহ ভাব কৃষ্ণের জন্য, সেই বিরহ ভাব রথযাত্রার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। যখন মহাপ্রভু রথযাত্রা যাত্রার সামনে নৃত্য কীর্তন করেন, তখন তিনি নিজেকে রাধারানী এবং জগন্নাথদেবকে কৃষ্ণ হিসেবে দর্শন করেন। সেজন্য রথযাত্রা হচ্ছে মহাপ্রভুর যে বিরহ কৃষ্ণের জন্য, সেই বিরহ নির্দেশ করে। আমরা জানি পাঁচ টাইমটা, যে যখন ব্রজ রাধারানী গোপী ব্রজবাসী রাম কৃষ্ণের সাথে মিলিত হয়েছিলেন তীর্থক্ষেত্রে, তারা সেখানে কৃষ্ণকে রাজকীয় বেশ, এত সৈন্য, এত সেনাপতি, এগুলো দর্শন করে সন্তুষ্ট হতে পারেননি, যার কারণে ওনারা কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে আসেন। তো সেইরকমভাবে মহাপ্রভু জগন্নাথদেবকে গুন্ডিচা মন্দিরে নিয়ে আসেন। সেই গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন থেকে অভিন্ন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেন যে যারা রথযাত্রার দড়ি ধরে ভগবানকে গুন্ডিচা মন্দিরে নিয়ে আসবে, তারা রাধারানী সেবায় সহযোগিতা করতেছে। এই জন্য যখন আমরা রথযাত্রা অনুষ্ঠানে জগন্নাথদেবের রথ টানি, তার মানে হচ্ছে আমরা রাধারানীকেই সেবা করতেছি, রাধারানীকে আমরা সহায়তা করতেছি।